সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একদম নতুন একটা জিনিস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রিয় দর্শকতা এই পোকাটা দিয়ে কি হয় তো বন্ধুরা এটা হাঁস এবং মুরগি এবং যে রঙিন যে মাছগুলো আছে সেগুলোর খাবার হিসাবে ব্যবহার করা হয় তো আপনারা জানেন যে ব্রয়লার ফিড যে আছে সেগুলোর দাম কিন্তু পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা কেজি তো আপনারা যদি ওটার পরিবর্তে যদি আপনারা এই পোকা খাওয়ান হাঁস মুরগিকে বা রঙিন যে মাছগুলো আছে সেগুলোকে কিন্তু এই পোকাটা খাওয়ানো যায় গোড়া করে তো বন্ধুরা এইগুলো কিন্তু প্যারেন্টস আর আপনারা এই পোকাগুলো যে দেখতে পাচ্ছেন এ এগুলো কিন্তু ওইগুলোর থেকে এগুলো হয়েছে ক্রীড়া তো আপনারা ওই প্যারেন্টস থেকে কিন্তু এই ক্রীড়াগুলো পেয়ে থাকবেন তো প্রিয় দর্শক দর্শক শ্রোতা এগুলোকে কীভাবে চাষ করতে হয় আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক শ্রোতা এগুলো যদি কেউ চাষ করতে চান তাহলে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো আপনারা ইতিমধ্যে দেখেন যে প্যারট পোকা অনেকেই চাষ করছে বাণিজ্যিকভাবে মানে অনেকেই স্বাবলম্বী হচ্ছে এই পোকা চাষ করে তো আপনারা কিন্তু এটা চাষ করতে পারেন ওটার যেতে কিন্তু এটা হাজার গুণ ভালো আছে কারণ এটা ময়লার ভিতরে চাষ করতে হয় না আপনারা এটাকে কি করবেন আপনারা বুসির ভিতরে রাখবেন বুসির ভিতরে রাখার পরে এখানে খাবার দিবেন আপনারা আলু গাজর এমনকি আপনারা বাজারে পেঁপে পাওয়া যায় কাঁচা পেঁপে সেগুলো কিন্তু এই পোকা খাওয়াতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা এগুলোর যেই পাউডারগুলো আর কি এই সেই পাউডারগুলো তিন হাজার টাকা কেজি কিনতে হয় তো এগুলো খাওয়ালে কি কি উপকার হয় হাঁস মুরগির তো যদি আপনারা এই পোকাগুলো খাওয়ান তো প্রচুর ক্যালসিয়াম আছে এই পোকাতে আর এটা খাওয়ালে যে মুরগি ডিম কম দেয় আমি আশা করি অনেক পরিমাণ ডিম দিবে এমনকি তাড়াতাড়ি ডিমে এসে পড়বে মুরগিকে যদি এই পোকা খাওয়ান তো আপনার পোলট্রি সেক্টরে যদি এটা অধিক পরিমাণে বাড়াতে পারেন তাহলে কিন্তু পোলট্রি সেক্টরে কিন্তু এটা ব্যবহার করা যাবে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তারা তার জন্য কিন্তু আপনারা এটা চাষ করতে পারেন তো অনেকেই এটা অদ্ভুত হচ্ছে চাষ করার জন্য তো আপনারা কিন্তু চাইলে এই পোকা চাষ করতে পারেন তো এই পোকা সম্পর্কে বিস্তারিত আরও অনেক ভিডিও আমি ইতিমধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি এটা দেখে ভালো লাগে যদি চাষ করার আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নাম আমি শিখির সদর করানগঞ্জ ইউনিয়ন আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে তারপর নিতে পারেন তো দর্শক শ্রোতা দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ